নেককার মৃত্যু যাদের হয়, যারা দুনিয়াতে কষ্টকর মৃত্যু, মৃত্যুর সময় যারা কষ্ট পায়, মুমিন ব্যক্তি যখন মারা যায় তখন তার কপাল একটু হালকা ঘামে, জুমার রাত্রিতে অথবা জুমার দিবসে যদি মানুষ মারা যায় তাহলে তার কবরে আযাব থেকে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। আল্লাহর জিকিরে মানুষের অন্তর প্রশান্ত হয়। ক্যান্সারে আক্রান্ত হয়েছে সেই লোকও মরার থেকে বাঁচার চেষ্টা করছে, 96 বছর বয়স হয়ে গেছে সেও মরণ থেকে বাঁচার চেষ্টা করছে, তার ছেলে মেয়েরা হাসপাতালে নিয়ে বসে আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, যদি আরো এক এক ঘন্টা বাপ বেঁচে থাকে। এই মৃত্যু তোমাদেরকে অবশ্যই ধরবে। নাস্তিকরাও বলেছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানুষ যে মরতে হবে এই কথা কেউ অস্বীকার করে নেই। রুহুকে বাঁচাতে হলে আল্লাহর ওয়ার্ডার ফলো করতে হয়, আল্লাহর ওয়ার্ডার ফলো না করলে রুহু বাঁচে না। ওই যে বঙ্কিমচন্দ্র আছে ওদের ধর্মে আছে, আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, ওরা আসে ফিরে কাকসিল হয়ে ফিরে আসে, শিয়াল শগুন হয়ে ফিরে আসে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم ما بعد قال الله تبارك وتعالى إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, তাম বিশ্বে মুসলিমদের উপরে অত্যাচারের স্টিম রুলার চালানো হচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ, মনে দারুণ ব্যথা, ভ্রাক্রান্ত হৃদয়ে আমরা ইমান নিয়ে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ঘোষণা করেছেন মাসালুল মুমিনি ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ, মুমিনের দৃষ্টান্ত ভালোবাসা আন্তরিকতায় পারস্পরিক সৌহার্দ্যতায় একটি দেহের ন্যায়, ইজাস্তাকা মিনহু উযউন তাদা আলাহা সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াস সাহার, যখন দেহের এক অংশ ব্যথা দূর হয় অপর অংশে সেই ব্যথা অনুভব করে। মুসলিম বিশ্বের বিপর্যস্ত পরিস্থিতি দেখে আপনার আমার দিলে যদি কষ্ট না লাগে তাহলে বুঝতে হবে আমরা বেঈমান হয়ে গেছি, আমাদের ঈমান হারা হয়ে গেছে। আমরা সম্মানিত উপস্থিতি, রাত গভীর হয়েছে, বেশি ভূমিকা দেওয়ার সময় আমাদের হাতে নাই, আমরা মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি। আজকের আলোচ্য বিষয় মৃত্যু, ভালো মৃত্যু, খারাপ মৃত্যু এবং মৃত্যুর প্রস্তুতি। أعوذ بالله من الشيطان الرجيم قل إن الموت الذي تفرون منه
فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. الله پاک বলছেন হে নবী আপনি বলে দিন যেই মৃত্যু থেকে তোমরা বাঁচার জন্য পলায়ন করছো সেই মৃত্যু তোমাদেরকে অবশ্যই ধরবেই ধরবে. আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো তাকওয়া কি জিনিস, তিনি উত্তরে বলেছিলেন তাকওয়া অর্জন করতে হলে আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত্তানজিল ওয়ার রিদা বিল কালিল ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল. চারটি গুণ অর্জন করতে পারলে তাকওয়াশীল হওয়া যায়. এক নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা. দুই নাম্বার হলো ওয়াল আমালু বিত্তানজিল, কোরআন হাদিস অনুযায়ী আমল করা. তিন নাম্বার হলো ওয়ার রিদা বিল কালিল, অল্পতে তুষ্ট থাকা. আর চার নাম্বার হলো ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল, আর বিদায়ের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা. সম্মানিত উপস্থিতি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ বড় বিপদগ্রস্ত আছে. যাই কিনতে যাবেন সবই আগুন বরাবর মূল্য. কেউ সরকারকে দায়ী করছে, কেউ জনগণকে দায়ী করছে, বিভিন্নভাবে মানুষ বিভিন্ন দায়ী করছে একে অপরকে. প্রসঙ্গক্রমে দুই একটি কথা না বললেই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ গিয়ে বললেন সাইর লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমাদের জন্য একটা রেট নির্ধারণ করে দেন, একটা মূল্য নির্ধারণ করে দেন, এর বেশি যেন কেউ দাম না নিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাজার মূল্য নির্ধারণকারী হলেন আল্লাহ, আমি কারো উপরে কোনো জুলুম করতে পারবো না। তার মানে মানে বাজার উঠানামা করে আল্লাহর নির্দেশে, এটা মানুষের হস্তক্ষেপ খুব কম। দুই নাম্বার, আমি মানুষের উপরে জুলুম করতে পারবো না। যখন আপনি মনে করুন আলুর দাম আপনি নির্ধারণ করে দিলেন, সরকার নির্ধারণ করলো 10 টাকার বেশি কেউ আলু কেজিতে নিতে পারবে না, এখন কৃষকের খরচ পড়েছে 14 টাকা কেজি। কৃষক আলু আবাদ করতে গিয়ে খরচ পড়েছে কত? 14 টাকা। আর সরকার যদি নির্ধারণ করে 10 টাকা, তো কৃষকের উপর জুলুম করা হলো না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি কারো উপরে জুলুম করতে পারবো না। সে কত টাকায় উৎপাদন করেছে, কত টাকায় সে কিনেছে, কত বেচলে তার লাভ হয় সেটা তার ব্যাপার, এখানে আমি নির্ধারণ করে দেওয়ার দিলে আমি কারো উপরে জুলুম করলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় গোশতের দাম বেড়ে গেল। সমস্ত জনগণ আমিরুল মুমিনীন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ জানালেন, বলেন গোশতের দাম বেড়ে গেছে, এখন কি করব? ফারুকে আজম বললেন আর খিসুহা আনতুম, তোমরা গোশতের দাম কমায় ফেলো। লোকেরা আশ্চর্য হয়ে গেলেন, আমিরুল মুমিনীন মুসলমানদের খলিফা বলে গোশতের দাম ব্যাপারীরা নির্ধারণ করেছে বেশি, আমরা কমাবো কি করে? ফারুক আজম বললেন খাওয়া কমিয়ে দাও তো বাজারও কমে যাও। বাজার কমাতে হলে কি করতে হবে? খাওয়া কমাতে হবে। খাওয়া কমায় দিলে বাজার কি হবে? কমে যাবে। আমরা তো খাওয়া কমাই না। আমাদের দাদারা এক পোয়া গোশত কিনতেন, আধা কেজি গোশত কিনতেন,
এক কেজি কিনতো তো কিনতো বড় ফ্যামিলির লোক আমাদের হাটে একটা গরু জবাই হতো সকালে সারা দিন গোশত নিয়ে বসে আছে সন্ধ্যা পর্যন্ত গোশত বিক্রি হয়েছে এক কেজি গোশত কিনে এনে তার মধ্যে তিন কেজি আলু দিয়ে ঝোল রান্না করে গোটা ফ্যামিলি মিলে আমরা খেয়েছি আমার আম্মা একটা মুরগি জবাই করতেন সেই মুরগি ছোট ছোট গোশতের টুকরা করে তার মধ্যে আলুর ঝোল বানিয়ে আমরা বাটি ভরে ঝোল নিয়ে রুটি ভিজিয়ে ভিজিয়ে খেয়েছি খাই নাই এখন গরু জবাই হওয়ার আগেই বলে আমার জন্য পাঁচ কেজি রাখো আরেকজন বলে আমার জন্য দশ কেজি রাখো আরে মাথাটা আমাকে দিও জবাই হওয়ার আগেই মাথা বেচা সারা ভুঁড়ি আগে খাই নাই ভুঁড়ি এখন এত টাকা কেজি এই মোড়ে এক গরু ওই মোড়ে আর এক গরু ওই মোড়ে আর এক গরু একই এলাকায় চার পাঁচটা গরু জবাই হচ্ছে তারপরেও যায় দেখে যে গোশত নাই পড়ে গেছে কথা কি বোঝা যায় তা আমাদের এখন রোগ বাড়ছে না কমছে রোগ বেড়ে যাচ্ছে আমরা দুধ খাই না যেটার মধ্যে কল্যাণ যে গরুর গোশতের মধ্যে অনেক ধরনের সমস্যা অনেক ধরনের রোগীর খাওয়া নিষেধ সেগুলি আমরা খাই বেশি বেশি আর মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছি সম্মানিত উপস্থিতি ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খাওয়া কমায় দাও তাহলে দামটাও কমে যাবে কথা বোঝা গেল আমরা কৃষক মানুষ ঘানি ভাঙাতাম দশ কেজি দশের তখন তো কেজি ছিল না বারো সের সরিষা ভাঙালে তিন সের তেল পেতাম তিন সের তেল আমাদের তিন মাস চলতো আবার তিন মাস পরে আর এক ঘানি ভাঙাতাম বছরে চারবার ঘানি ভাঙালে সারা বছর তেলের যোগান হয়ে এখন পাঁচ লিটার সোয়াবিন এনেছে দুই দিন আগে দুই দিন পরে দেখেন নাই মা দাদিরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কড়াই এভাবে ঘুরিয়েছে ঘুরিয়ে কড়াইটা তেলে ভিজাই নিয়েছে মানের মানের ডাগা কেটে নিয়ে তারপরে এই যে কলার গাছের ডাগা কেটে নিয়ে ওটা তেলে মাখায়ে কড়াইয়ের মধ্যে ঘষে ঘষে তারপরে পিঠা তৈরি করেছে তখন তো অসুখ হয়নি কারণ কোলেস্টেরল থাকেনি মানুষের শরীরে মানুষ পরিশ্রম করছে কাজ করছে এবং অল্পে তুষ্ট ছিল যার ফলে তাদের সমস্যা হয়নি সম্মানিত উপস্থিতি দ্রব্যমূল্য সম্পর্কে শেষে আর একটি কথা বলেই শেষ করি জনৈক সালাফকে বলা হয়েছিল খেজুরের দাম তো বেড়ে গেছে তিনি উত্তর দিলেন একটা খেজুর যদি একটা খেজুর যদি এক কেজি খেজুর যদি এক হাজার দিনার দাম হয় লা উবালি বিহি আমি তাতে পরোয়া করি না খেজুরের দাম যদি এক হাজার দিনার হয় প্রতি কেজি তাহলে আমি পরোয়া করি না কেন পরোয়া করি না আনা আবুদু আলাইয়া আন আবুদা রব্বি কামা আমারানি ওয়া আলাইহি আন ইয়ারজুকানি কামা ওয়াদানি আমার আল্লাহ যেভাবে আমাকে ইবাদত করার নির্দেশ দিয়েছেন আমি আল্লাহর ইবাদত করব আর সেই আল্লাহ আমাকে রুজি দেবেন তিনি যেভাবে আমাকে ওয়াদা করেছেন তিনি তার ওয়াদা মতো রুজি দেবেন আর তার নির্দেশ মতো আমি ইবাদত করব আমার কাজ ইবাদত করা আর তার কাজ রুজি দেওয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع
وآمنهم من خوف. সূরায়ে কুরাইশের মধ্যে আল্লাহ পাক বলছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা ইবাদত করো এই ঘরের প্রভুর ইবাদত করো, আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তোমাদেরকে ক্ষুধার সময় রুজি দিয়েছেন আর ভয়ের সময় নিরাপত্তা দান করেছেন। ক্ষুধার সময় রুজি পেতে হলে কি করতে হবে? ইবাদত। আর ভয়ের সময় নিরাপত্তা পেতে হলে কি করতে হবে? ইবাদত। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে আমার কাজ হলো ইবাদত করা। সম্মানিত উপস্থিতি, আজকে মানুষ বড় পেরেশান, মানুষ বড় চিন্তিত, চিন্তার কোনো কারণ নেই। মানুষ মরা থেকে বাঁচার জন্য চেষ্টা করে কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. هنو بي أبني بولدين যেই মরণ থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। আমরা মরার থেকে বাঁচার চেষ্টা করি কি করি না? ক্যান্সারে আক্রান্ত হয়েছে সেই লোক মরার থেকে বাঁচার চেষ্টা করছে, 96 বছর বয়স হয়ে গেছে সেও মরণ থেকে বাঁচার চেষ্টা করছে, তার ছেলে মেয়েরা হাসপাতালে নিয়ে বসে আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে যদি আরো এক এক ঘন্টা বাপ বেঁচে থাকে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. এই মৃত্যু তোমাদেরকে অবশ্যই ধরবে। নাস্তিকেরা বলে, বামপন্থী রামপন্থীরা বলে, রুল বাই ইটারনাল লস অফ আয়রন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কোনো সত্তা নেই, পরকাল বলে কিছু নেই, হিসাব কিতাব বলে কিছু নেই। দুনিয়ার যত বড় নাস্তিক হোক না কেন, যত বড়ই বেঈমান হোক না কেন, প্রত্যেকে একটা কথা বলেছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। জান্নাত নাই, জাহান্নাম নাই, পরকালে হিসাব নাই, এসব কথা মানুষ অস্বীকার করেছে, আল্লাহকেও অস্বীকার করেছে নাস্তিকেরা, কিন্তু সেই নাস্তিকরাও বলেছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানুষ যে মরতে হবে এই কথা কেউ অস্বীকার করে নেই। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন মরণ তো তোমার একদিন আসবে, কিন্তু মরণের জন্য তুমি প্রস্তুতি নাও। মরণের জন্য যদি প্রস্তুতি নিতে পারা যায়, মরণটা যদি আমাদের সুখকর হয়, ভালো হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, তাহলে আমাদের জন্য সেটা হবে উত্তম, সেটা হবে উত্তম। উত্তম মৃত্যুর নিদর্শন সমূহ কি কি, কাজ করলে উত্তম ভাবে মারা যাবে, কি কি কাজ করলে পরকাল সুখময় হবে, সেই বিষয়ে আমি কিছু আলোকপাত করব পরিশেষে, সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله পাক বলছেন নিশ্চয়ই যারা বলেছে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের কি রব, আল্লাহ আমাদের রব, রব কাকে বলে?
রব কাকে বলে? রবের সংক্ষিপ্ত একটা বাংলা অনুবাদ আমাদের কাছে আছে, যিনি দেন সব তিনি হলেন, যিনি দেন সব তিনি হলেন রব। ان الذين قالوا ربنا الله নিশ্চয়ই যারা বলেছে আল্লাহ আমাদের রব, تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون ফেরেশতারা নাজিল হয়, ফেরেশতারা তার কাছে আসে, এসে বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু চিন্তিত হয়ো না, ভয় করো না, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। জান্নাতের শুভ সংবাদ নিয়ে মুসলিম শরীফে লম্বা একটি হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মৃত্যুর সময় পতিত হয় তখন নেককার ব্যক্তি হলে জান্নাত থেকে তার জন্য জান্নাতের রেশমি রুমাল, সুগন্ধি রুমাল নিয়ে ফেরেশতা তার কাছে চলে আসে। ফেরেশতারা এসে মালাকুল মউত আসার আগেই অসংখ্য ফেরেশতা সেখানে চলে আসেন, ফেরেশতারা এসে তাকে শুভ সংবাদ দিতে থাকেন, রেশমি রুমাল, জান্নাতের রেশমি কাপড়ের রুমালে জান্নাতের সুগন্ধি মাখানো অবস্থায় ফেরেশতারা এখানে হাজির হয়ে গেল। মালাকুল মউত এসে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এহে ওহে মুতমাইন্না পরিশ প্রশান্ত আত্মা ইরজিই ফিরে আসো, রুহুটা কোথ থেকে আসছে? আল্লাহর কাছ থেকে। ইয়াসআলুনাকানির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে নবী, আপনাকে রূহু সম্পর্কে জিজ্ঞেস করা হবে, বলে দাও রূহুটা হলো আমার আল্লাহর অর্ডার। রূহুটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। আল্লাহর অর্ডারের নাম হলো রূহু, রুহু আর অন্য কিছু নয়, রুহু বোঝার ক্ষমতা তোমাদের নেই। সম্মানিত উপস্থিতি, মানুষের দেহটা তৈরি হয়েছে কি দিয়ে? দেহটা কিসের তৈরি? মাটির তৈরি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেহটা মাটির তৈরি, মাটির তৈরি দেহকে বাঁচায় রাখতে হলে মাটির তৈরি খাদ্য খেতে হয়, খাদ্য না খেলে দেহ বাঁচে না। আর আল্লাহর অর্ডার হলো রুহু, রুহুকে বাঁচাতে হলে আল্লাহর অর্ডার ফলো করতে হয়, আল্লাহর অর্ডার ফলো না করলে রুহু বাঁচে না। আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে মানুষের অন্তর প্রশান্ত হয়। সম্মানিত উপস্থিতি, আরব দেশের এক ঔষধের দোকানে লেখা আছে ইউজাদু লাদাইনা দাওয়া ও মুসাক্কিনুল কলব মজ্জানান, আমাদের এখানে টেনশন মুক্তির মহা ঔষধ পাওয়া যায় ফ্রিতে। টেনশন মুক্তির মহা ঔষধ পাওয়া যায় ফ্রিতে। একজন ব্যক্তি অনেকগুলো ঔষধ কেনার পরে তিনি বললেন আমাকে একটু টেনশন মুক্তির ঔষধ দেন। হাল ইউম কিনান তোয়াব ফেরলানা দাওয়া মুসাক্কিনুল কাল, টেনশন মুক্তির ঔষধ আমাকে দেন। তখন সেই ব্যক্তি কার্টুন থেকে একখানা কোরআন মজিদ বের করে দিয়ে বললেন খুদহু, এটা গ্রহণ করো। হাদা হুয়া দাওয়া মুসাক্কিনুল কাল, এটাই হলো টেনশন মুক্তির মহা ঔষধ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض
ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. কোরআন হলো টেনশন মুক্তির মহা ঔষধ। আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয়। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন মারা যায় নেককার ফেরেশতা ডাক দেয়, হে নফসে মুতমাইন্না বের হয়ে আস। মালাকুল মউত রূহটা হাতে ধরে নিয়ে সহযোগী ফেরেশতাদের হাতে দিয়ে দেন সুপর্দ করে। সহযোগী ফেরেশতারা তখন সেই রূহটাকে জান্নাত থেকে আগত রেশমি রুমালের মধ্যে জড়িয়ে সুগন্ধ জান্নাতের রেশমি রুমালের মধ্যে সুগন্ধ মাখানো রেশমি রুমালের মধ্যে জড়িয়ে ঊর্ধ্বালোকে যেতে থাকে। ইন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط. যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, যারা আল্লাহর আয়াতকে মানেনি, তাকাব্বরি করেছে, তাদের জন্য জান্নাতের দরজা আসমানের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা খোলা হবে না, ফেরেশতারা বিরক্ত হবে। মুসলিম শরীফের হাদিসে আরো বলা আছে, যখন ঊর্ধ্বালোকে যেতেছে নেককার লোকের রূহ নিয়ে, তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, এই লোকটা কে, এ কার রূহ নিয়ে যাও? তখন সেখানে ফেরেশতারা বলেন, অমুক নেককার লোকের সন্তান, অমুক নেককার, তার বংশের মধ্যে নেককার লোক যে আছে তার মাধ্যমে তাকে পরিচয় করা হয়। আর যদি রূহটা বদকার হয়, তাহলে বলা হয় অমুক বদবক্তের ছেলে বদবক্ত, অমুক খারাপ লোকের নাতি, অমুক চোরের নাতি, অমুক ডাকাতের নাতি, অমুক সন্ত্রাসীর নাতি। রূহটা ঊর্ধ্বালোকে যাওয়ার পরে দরজা খুলে দেওয়া হয়, ইল্লিনে তার নাম লিপিবদ্ধ করে তারপরে তাকে সেখান থেকে আবার কবরে দিয়ে দেওয়া হয়। আর যদি রূহটা বদকার হয়, তাহলে সেই ক্ষেত্রে তার রুহটা ছুঁড়ে ফেলে মারা হয় মাটির নিচে গিয়ে, সিজদিনে তার নাম লিপিবদ্ধ করা হয়, সিজদিনে নাম লিপিবদ্ধ করে তারপরে তাকে কবরে দেওয়া হয়। কবরে যাওয়ার পরে যা হয় তা তো আপনারা জানতে পারেন। মৃত্যুর সময় যারা নেককার মৃত্যু যাদের হয়, তাদের নেককার মৃত্যু যাদের হয়, যারা দুনিয়াতে কষ্টকর মৃত্যু, মৃত্যুর সময় যারা কষ্ট পায়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষের মৃত্যুর সময় কষ্ট হলে আমরা মনে করতাম এটা মনে হয় খারাপ কিছু, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যখন দেখলাম তার কষ্ট, তার কষ্ট দেখে বুঝতে পারলাম যে নেককার লোকেরও মৃত্যুর সময় কষ্ট হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন তাকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। দুনিয়াতে যতটুকু বালা মুসিবত, যতটুকু কষ্ট আসবে, সেই জন্য যতটা ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করার ওসিলায় আল্লাহ পাক আপনার আমার গোনা খাতা ক্ষমা করে দিন। যদি তাই হয়, তাহলে দুনিয়ার শাস্তি, দুনিয়ার কষ্ট, দুনিয়ার ক্লেশ আমাদের কিছু মনে করা উচিত নয়। দুনিয়ার কষ্ট ক্লেশ আসবে, দুনিয়ার কষ্ট ক্লেশ চলে যাবে। দুই নম্বর, মৃত্যুর সময় যদি কপাল একটু ঘামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার মুমিন ব্যক্তি যখন মারা যায় তখন তার কপাল একটু হালকা ঘামে। হাদিস তিরমিজি 982 নম্বর হাদিসে আসছে, জুমার রাত্রিতে অথবা জুমার দিবসে যদি মানুষ মারা যায়, তাহলে তার কবরে আজাব থেকে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। হাদিস তিরমিজিতে 1074 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার রাত,
আজকে বৃহস্পতিবার দিবাগত রাত, আজকে সেই রাত যেই রাতে সূর্য আল্লাহর আরশে সেজদা করে থাকবে, আল্লাহ পাক অনুমতি দেবেন না সকাল হবে না, বিরাট লম্বা রাত হবে, তারপরে সূর্য উঠবে পশ্চিম আকাশে। আজকে সেই রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বৃহস্পতিবার দিবাগত রাতে সমস্ত প্রাণীকুল অস্থির হয়, সমস্ত প্রাণীকুল ব্যাকুল হয়, সমস্ত প্রাণীকুল ব্যাকুল হয়ে চিন্তা ভাবনা করতে থাকে আজ না হয় সেই শেষ রাত, জুমার দিনে মানুষ মারা গেলে কবরের আজাব থেকে আল্লাহ পাক তাদেরকে maaf করে দিয়ে থাকেন। আজকে तमाम বিশ্বে মুসলিমদের নির্যাতন হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনে যে মুসলমানদের মারাত্মক নির্যাতন এবং অসহায় নারী পুরুষ শিশু হাসপাতালের মধ্যে শিশু পল্লীতে হাসপাতালে বম্বিং করে, হাসপাতালে বিমান হামলা করে অসংখ্য এই রোগীকে হত্যা করা হচ্ছে, মানুষ মারাত্মকভাবে মানুষকে হত্যা করে। আমরা হত্যা দেখেছি সেই রোহিঙ্গায়, যখন রোহিঙ্গার মুসলমানদেরকে হত্যা করা হলো, রোহিঙ্গার মুসলমানদের হত্যা করার সেই মহানায়ক যে ছিল তার নাম ছিল অশ্বিনী ঐরাথু, এই অশ্বিনী ঐরাথু এই বেঈমান সে আজকে কোথায়? যখন আমরা দেখেছি মুসলমানদেরকে বসনিয়া হার্জে গোভিনার মুসলমানদেরকে নির্যাতন করা হলো, সেখানে নির্যাতনকারী যে ছিল তার নাম নরঘাতক ডুডুরুভিক, এই ডুডুরুভিকের এই বাহিনী নাৎসি বাহিনী ডুডুরুভিকের এই সমস্ত জালেম বাহিনী গিয়ে একজন মহিলা সে বাচ্চা কোলে করে রান্না করতেছিল মুসলিম রমণী, তাকে জিজ্ঞেস করা হলো কি রান্না করো, বলে আমি শিম রান্না করি, গোশতের ব্যবস্থা নাই, যুদ্ধ বিধ্বস্ত দেশ গোশত কোথায় পাবো, বাচ্চাকে কোল থেকে নিয়ে মায়ের সামনে চাপাতি দিয়ে কুপিয়ে টুকরা টুকরা করে তারপরে সেই গোশতগুলি শিমের পাতিলের মধ্যে ঢেলে দিয়ে নাড়া দিয়ে বলল খেয়ে নাও, তোমার শিমের সঙ্গে কিছু ফ্রি গোশতের ব্যবস্থা করে দিলাম। বোঝা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তো দেখতে পাও খুব কষ্ট, তোমরা তো দেখতে পাও কষ্ট, মানুষ যখন শাহাদতের মৃত্যুবরণ করে শহীদি মরণ হয় মানুষের, আল্লাহর নবী বলেন যতই কষ্ট তুমি দেখতে পাও শুনে রাখো হে আমার উম্মত, সেই মরণের সময় তার যে কষ্ট হয় একটা পিঁপড়ার কামড়ের চেয়েও হালকা, পিঁপড়ার কামড়ের চেয়েও হালকা। কার মরণ? শহীদের মরণ। আল্লাহ পাক বলেন أعوذ بالله من الشيطان الرجيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মরণ মনে মৃত্যু বলো না, মৃত্যু মনে করো না, আল্লাহর দরবারে তারা জীবিত আছে, আল্লাহ পাক তাদের জন্য রুজির ব্যবস্থা করে দিয়েছেন। বুখারীর হাদিসে আসছে আল্লাহর নবী বলেন শহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, ওহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হওয়ার পরে মদিনার ঘরে ঘরে কান্না পড়ে গেল, শোকের ছায়া নেমে এলো, শোকের ছায়া নামলো মদিনার ঘরে ঘরে কান্না শুরু হলো, গুনগুন করে আনসারী মহাজের মহিলারা কান্দেন আত্মীয় স্বজনকে হারিয়ে, ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী শহীদদের লাশগুলি একত্রিত করছিলেন, এমত মুহূর্তে যুদ্ধের এক কোণার মধ্যে একজন মহিলা পর্দা তরে দাঁড়িয়েছিল, আমাদের মা বোনেরা ভালো করে শোনেন, যুদ্ধের ময়দানে এক কোণায় একজন মহিলা পর্দা পরে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবীকে কথা বলার জন্য অনুমতি চাচ্ছিলেন,
আল্লাহ নবী কাছে গিয়ে জিজ্ঞেস করলেন মহিলা তুমি কে তোমার পরিচয় দাও তুমি কি বলতে চাও মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার সাহাবী হামজালার স্ত্রী আমার স্বামী উহুদের যুদ্ধে এসে শহীদ হয়ে গেছেন শাহাদত বরণ করেছেন একটি খবর দেওয়ার জন্য এসেছি হে আল্লাহর নবী আমার স্বামী হামজালা যুদ্ধের ময়দানে যখন এসেছিলেন তখন তার উপরে গোসল ফরজ ছিল গোসল ফরজ করার আগে ফরজ গোসল করার আগে যুদ্ধের ডঙ্কা বাজায় গোসল ফরজ নিয়ে ওইভাবে যুদ্ধে অংশ গ্রহণ করেছেন আল্লাহর নবী বলেন হামজালার লাশ খুঁজে বের করো শহীদদের গোসল দিতে হয় না কিন্তু হামজালার গোসল ফরজ ছিল তার গোসল ফরজ ফরজ গোসল তাকে দেওয়াতে হবে গোটা উহুদের ময়দান তন্ন তন্ন করে লাশ যখন খুঁজে পাওয়া গেল না আল্লাহর নবী মাথা উঁচু করে আসমানের দিকে তাকালেন আসমানের নিচে জমিনের উপরে মেঘের পানি দিয়ে হামজালা রাদিয়াল্লাহু তাআলা মুখে আল্লাহর ফেরেশতারা গোসল করাচ্ছিল আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলিকে একত্রিত করতে বললেন একজন সাহাবীর লাশ ক্ষত বিক্ষত হয়ে গেছে গোটা শরীরের মধ্যে তীর আর তীরের দাগ তীরের দাগ গুনে গুনে দেখা গেল 86টা তীর সেই সাহাবীর শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে কতটা 86 একজন মানুষের 3.5 হাত বডির মধ্যে 86টা তীরের দাগ যদি থাকে তাহলে বডিতে জায়গা কোথাও খালি নেই আল্লাহর নবী লাশ দেখে কান্নায় ভেঙে পড়লেন আমার এই সাহাবী নাম ছিল তার আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম ছিল কি আবু দুজানা নামে রাডোনা হ্যাঁ ম্যারাডোনা ওয়াসিম আকরাম না ওই যে কি বলে ভারতের নায়ক নায়িকারা এদের নাম মুখস্থ আছে সাহাবীর নাম মুখস্থ থাকে না আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু 86টা তীরের দাগ তার শরীরে সাহাবায়ে কেরামগণ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু দুজানা যেখানে তীর এসেছে যেদিক থেকে তীরগুলি ধরে নিয়েছেন নিজের হাতে তীরগুলি ধরে নিয়েছেন নিজের বুকে তীরগুলি ধরে নিয়েছেন নিজের পিঠে তীরগুলি ধরে নিয়েছেন নিজের পায়ে আল্লাহর নবীর দিকে যতটা তীর নিক্ষেপ করা হয়েছে একটা তীরও আল্লাহর নবীর গায়ে লাগতে দেয় না এই ছিলেন তারা সাহাবী শাহাদত বরণ করেছেন উহুদের যুদ্ধে আজকে আমরা হালুয়া খাওয়া মুসলমান সুন্নত চাটা মুসলমান আল্লাহর নবীর সুন্নতকে জবাই করে নাম আবার থুইছে তার নাম সুন্নি তার নাম কি রাখছে সুন্নি আহলে সুন্নতে ওয়াল জামা অথচ সুন্নতকে জবাই করেছে সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক সেই উহুদের শহীদদেরকে সবুজ আকারের পাখি বানিয়ে জান্নাতের মধ্যে রেখে দিলেন জান্নাতের মধ্যে রেখে দিয়ে বললেন জান্নাতের ফলের বাগানে ঘুরে বেড়াও আর খেতে থাকো যেখানেই ফল পাও সেখানেই খাও জান্নাতের ফল এবং বাগান তোমাদের জন্য ছেড়ে দেওয়া হলো আমাদের আলহেরার যুবকেরা গান গায় তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম তারা জান্নাতেরই ফুল বাগেতে তারা জান্নাতেরই খোঁজ বাগানে অতিথি ভ্রাম্যমান রাহেলের ল্যায় করছে যারা জীবন কুরবান রাহেলের ল্যায় করেছে যারা জীবন কুরবান সম্মানিত উপস্থিতি শহীদ যারা হন সেই শহীদদের অপরিসীম মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে জান্নাতের বাগানে ছেড়ে দিলেন আর বললেন তোমরা জান্নাতের বাগানের ফল যেখানে পাও সেখানে খাও
আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডেকে বললেন তোমরা আর কিছু চাও বলে আমরা আরো কিছু চাই কি চাও বলে দুনিয়াতে আবার ফেরত যাব আবার তোমার রাস্তায় যুদ্ধ করে সংগ্রাম করে আবার ফিরে আসব আল্লাহ পাক বললেন এটা হবে না মানুষ মারা গেলে পুনরায় আবার ফেরত আসতে দেওয়া হয় না পুনর্জন্মবাদ এটা ইসলাম সমর্থন করে না এটা ওই যে বঙ্কিমচন্দ্র আছে ওদের ধর্মে আছে আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে ওরা আসে ফিরে কাকসিল হয়ে ফিরে আসে শিয়াল শগুন হয়ে ফিরে আসে কিন্তু আমাদের মুসলিমেরা কোন সময় মারা যাওয়ার পর আবার ফিরে আসে এটা ইসলাম পুনর্জন্মবাদকে স্বীকার করে নাই ব্যতিক্রম ধর্মী দুই একটা হয়েছে সেটা হলো ভিন্ন ব্যাপার সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সালা কি চাও ফেরেশতা শহীদরা বলছে আল্লাহ আমরা যেখানে সুখে শান্তিতে আছি এই বাড়িতে খবর পৌঁছায় দেওয়া দরকার আমার মা বাবার কমস্কম জানুক আমার আত্মীয় স্বজনরা যাতে জানতে পারে যে আমরা সুখে শান্তিতে আছি কে পৌঁছাবে খবর আল্লাহ পাক বলেন আমি নিজে খবর পৌঁছায় দেব আল্লাহ বললেন খবর আমি পৌঁছায় দেব তখন এই আয়াত নাযিল হয়ে গেল ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون তোমরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মৃত্যু মনে করো না আল্লাহর দরবারে তারা জীবিত আছেন আল্লাহ পাক তাদের রুজির ব্যবস্থা করেছেন সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত থেকে 71 নম্বর আয়াত সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে যিনি আটখানা তলোয়ার ভেঙেছিলেন মুতার যুদ্ধে আটখানা তলোয়ার ভেঙে নবম তলোয়ার দিয়ে যুদ্ধ করে যুদ্ধে জয়যুক্ত হয়েছিলেন প্রথম একখানা তলোয়ার নিয়ে যুদ্ধ শুরু করলেন তলোয়ার ভেঙে গেল তারপরে আরেকখানা নিয়ে শুরু করলেন তলোয়ার ভেঙে গেল তারপরে শুরু করলেন আরেকখানা তলোয়ার ভেঙে গেল আটখানা তলোয়ার ভাঙার পরে নবম তলোয়ার নিয়ে যুদ্ধ করে সেই খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যুদ্ধ করে মুতার যুদ্ধে জয়যুক্ত হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপাধি দিলেন তার টাইটেল রাখলেন তাকে বললেন সাইফুল্লাহিল মাসলুল আল্লাহ পাকের উলঙ্গ তলোয়ার বলে সেই খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী টাইটেল দিলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চিনেন উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দাঁত ভেঙেছিল যার পাথরে লাগাতে তিনিই হলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে কাফের থাকা অবস্থায় যার পাথরে রাখাতে আল্লাহর নবীর দাঁত ভেঙেছিল তিনি হলেন খালিদ ইবনুল ওয়ালিদ জাহেলিয়াতের জামানায় আল্লাহর নবীর গায়ে আঘাত করা ব্যক্তি তিনি ইসলাম গ্রহণ করে গোটা মুসলিম জাতির অসংখ্য যুদ্ধের নেতৃত্ব দিয়ে তিনি কোনোদিন পরাজিত হন নাই মুতার যুদ্ধে আটখানা তলোয়ার ভেঙে নবম তলোয়ার দিয়ে যুদ্ধ করে জয়যুক্ত হয়ে গেল সেই খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ প্রান্তে এসে সিরিয়ার হিমস শহরে যখন মারা যাচ্ছেন মৃত্যুর সময় তিনি কাঁদছেন অঝর নয়নে লোকেরা জিজ্ঞেস করলেন আপনি কাঁদছেন কেন এত তিনি বললেন আমার সামনে কত মানুষ শহীদ হলো আল্লাহ পাক আমার নসিবে শাহাদত রাখেন নাই তাই আমি আজকে বিছানায় শুয়ে মারা যাচ্ছি কিন্তু আমার শাহাদত নসিব হলো না সিরিয়ার হিমস শহরে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে বলেছিলেন মুসলিম শরীফের 1909 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি শাহাদতের তামান্না রাখে অন্তরে যদি শহীদ হওয়ার মনোভাব পোষণ করে আর সে যদি বিছানায় শুয়েও মারা যায় আল্লাহ পাক তাকে শাহাদত নসিব করবেন শাহাদতের মর্যাদা আল্লাহ পাক তাকে দান করবেন সম্মানিত উপস্থিতি মহামারীতে মৃত্যুবরণকারী সে ব্যক্তি শাহাদতের মর্যাদা পাবে আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি শাহাদতের মৃত্যু পাবে পিষ্ট হয়ে মারা যাওয়া ব্যক্তি শাহাদতের মৃত্যু পাবে যে ব্যক্তি নিজের সম্পদকে হেফাজত করার জন্য
নিহত হবে অন্যায়ভাবে সে শাহাদাতের মর্যাদা পাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যেই সমস্ত মহিলারা প্রসব বেদনায় মারা যাবে মা বোনেরা একটু ভালো করে শুনেন প্রসব বেদনায় বাচ্চা ভূমিষ্ঠ করার সময় যে সমস্ত মহিলারা মারা যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যে মহিলা মারা যাবে সেই মহিলার সেই বাচ্চা তার নারী ধরে টানবে হাশরের ময়দানে নারী ধরে টেনে টেনে বলবে আল্লাহ আমার মাকে আমি হারিয়েছিলাম আমাকে প্রসব করতে গিয়ে সে মারা গেছে আল্লাহ তাকে আমার এই সুপারিশে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সমস্ত মহিলারা প্রসূতি বাচ্চা ভূমিষ্ঠ করার সময় মারা যায় তাদেরকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করেন সম্মানিত উপস্থিতি হজের সময় মারা যায় মানুষ হজের সময় মারা গেলে একজন সাহাবী হজের মাঠে মারা গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওকে কাফন পরানোর সময় ওর মাথা ঢেকো না ওয়ালা তুখাম্মিরু রাসাহু তার মাথাকে ঢেকো না فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا সে তালবিয়া পড়তে পড়তে তালবিয়া পড়তে পড়তে সে মৃত্যুবরণ করবে যে ব্যক্তি কালেমা পড়া অবস্থায় মৃত্যুবরণ করে ওইজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি মৃত্যুর তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে তালকিন দিয়ে দাও সম্মানিত উপস্থিতি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তালকিন দিতে হবে আজকে আমাদের দেশে বিভিন্ন ধরনের ভণ্ড পীর আসছে এক শ্রেণীর ভণ্ড পীর বলছে মানুষ যখন মারা যায় তখন তার পীর সাহেব তার কাছে হাজির হয়ে যায় তার পীর তাকে মৃত্যুর সময় সঠিকভাবে মৃত্যুবরণ করার সুযোগ করে দেয় তারপর আরো বলছে যারা পীরের অনুসরণ করবে তাদের কবরে আজাব হবে না মালাকুল মুনকার নাকি সেখানে আসবে না মুনকার নাকিরকে তারা ফিরায় দিবে নাউজুবিল্লাহ মিন জালেক সম্মানিত উপস্থিতি মানুষ তো দুনিয়া থেকে মারা যাবে কিন্তু মানুষ যখন ভালো কাজ করতে করতে মারা যায় দুইটি মৃত্যুর খবর আমরা শুনেছিলাম একজন যুবক আরব দেশের তিনি যাচ্ছিলেন সন্ধ্যার সময় ইফতারের আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করলেন মদিনায় মসজিদে নবীর ইমাম সাহেবের চাচাতো ভাই তিনি তার কেতাবের মধ্যে লিখেছেন সেই লোকটি যাচ্ছিল হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো যুবক মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দেখলো যুবক অচেতন হয়ে গেছে নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে সেই যুবককে তুলে নিয়ে যখন যাচ্ছিল যাচ্ছে তো গাড়িতে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে গুনগুন করে কুরআনের আওয়াজ তার ভিতর থেকে বের হয়ে আসতেছে কানের কাছে মুখের কাছে কান নিয়ে দেখে কালেমা কোরআনের তেলাওয়াত শুরু আসতেছে ভিতর থেকে তিনি তাকে চুমু খেলেন কপালে তারপরে হাসপাতালের দিকে নিয়ে গেলেন কিছু দূর যাওয়ার পরে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল তারপরে বুঝতে পারলেন তিনি মারা গেলেন জানা গেল এই লোকটা মারা গেল কিভাবে বলে এই লোকটা ইফতারি নিয়ে যাচ্ছিল মরুভূমির ছাগলের রাখালদেরকে মরুভূমিতে যারা কাজ করে উটের রাখাল তাদেরকে ইফতারি দেওয়ার জন্য যাচ্ছিল ব্যস্ততার কারণে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যাচ্ছিল গাড়ি নিয়ে গাড়ি ছিল ওভার স্পিডে গাড়ি মারা গেল গাড়ি আহত হয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেল সঙ্গে সঙ্গে বোঝা গেল কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেল আল্লাহু আকবার পক্ষান্তরে আরেকজন যুবক মারা গেল ওইভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার মুখের কাছে নাক লাগায় দেখলো তার মুখ দিয়ে মদের উৎকট গন্ধ আসছে বারবার কালেমা পড়ানোর চেষ্টা করলো কিন্তু কালেমা নসিব হলো না সৌদি আরবের বাদশা মালিক আব্দুল মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি ছিলেন সেই সময় আপনার বিদেশে গেছিলেন চিকিৎসা করার জন্য তার ছেলে ছিল ক্রীড়া মন্ত্রী তিনি গিয়েছিলেন আফ্রিকায় তিনি গিয়েছিলেন সিরিয়ায় যুদ্ধ বিধ্বস্ত এতিম বালকদের মধ্যে খাবার বিতরণ করতে খাবার বিতরণ করে একটা ছোট্ট এতিমকে কোলে নিয়ে আদর করা অবস্থায় সঙ্গে সঙ্গে অসুস্থ হলেন সেই অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ডাক্তাররা বলল যে এতিমের কথা মনে করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভালো কাজ করতে করতে রিলিফ বিতরণ করতে করতে তার মৃত্যু হয়ে গেল বহু মানুষ মারা যায় সালাতের মধ্যে মারা যায় বহু মানুষ মারা যায় কোরআন তেলাওয়াত করতে মারা যায় সম্মানিত উপস্থিতি ভালো মৃত্যু হওয়ার জন্য
আমাদের কিছু চেষ্টা ও প্রচেষ্টা চালাতে হবে আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে সব সময় ভালো কাজ করতে হবে ভালো কাজের সঙ্গে জড়িত থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন কুরআন এবং সুন্নাহ ভিত্তিক সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কেউ উঠবেন না প্লিজ মেহমান রেখে কেউ যাবেন না আমরা 5-10 মিনিটের মধ্যে শেষ করব একসঙ্গে বিদায় হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আজকে এই যে আজকে যে আমাদের যে এখানে অনুষ্ঠান যে হলো আহলে হাদিস আন্দোলন আমাদের আহলে হাদিস আন্দোলনের এই সাথে আমাদেরকে থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমিন